গোটা ছত্তিশগড়ে মাওবাদী হামলা এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ থেকে নজর রাখছি আমরা জানাচ্ছি আপনাদেরকে বান্দা থানা থেকে বেশ কিছুটা দূরে চললো গুলি ভোট কেন্দ্রের বাইরে গুলি মাওবাদীদের নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি আর পাল্টা গুলি চালা নিরাপত্তা রক্ষীরাও কিশোলা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে কিশোলা একই দেখছি আমরা ছত্তিশগড়ে একেবারে রক্তাক্ত অবস্থা কখনো বিস্ফোরণ তো কখনো মাওবাদী হামলা কি আপডেট একদমই পিউ গতকাল থেকে টানা পরপর আমরা খবর পাচ্ছি ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় মূলত মাওবাদী অধ্যুষিত এলাকায় বারবার হামলার খবর পাচ্ছি গতকাল আমরা দেখিয়েছিলাম গতকাল রাত্রের দিকে ভানুপ্রতাপপুরে আক্রমণ হয়েছিল সেখানে মাওবাদীরা আইডি হামলা চালিয়েছিল একজন জওয়ান আহত হয়েছিল আজকে সকালে সুকমায় ভোটের একদম শুরুতেই সুকমায় আবারও হামলা আবারও আইডি বিস্ফোরণ এবং আবারও একজন সিআরপিএফ জওয়ান আহত হন এবং লেটেস্ট যে আপডেট আমরা পাচ্ছি যেমনটা তুমি জানালে এবং আমি আরও কিছু লেটেস্ট আপডেট দেবো ডিআরজি পার্সোনাল যারা ডিআরজি নিরাপত্তা রক্ষী তাদের দিকে গুলি চালিয়েছে মাওবাদীরা বান্দা বলে যে পোলিং স্টেশন বা ভোট কেন্দ্র সেখানে এবং তারপরেই সেখানে সেই গোটা এলাকা আরও বেশি নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে ডাবল কর্ডন করা হয়েছে অর্থাৎ দুটো কর্ডন দুটো নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এই মুহূর্তে যারা গুলি চালিয়েছে তাদেরও খোঁজ চালানো হচ্ছে তারই সঙ্গে সঙ্গে যে কথা বলে আমি শেষ করব পিউ তা হলো এই পর্যন্ত ছত্তিশগড়ে 26.43% ভোট ছত্তিশগড়ে 22.97% ভোট পড়েছে এবং মিজোরামে 26.43% ভোট পড়েছে অর্থাৎ মিজোরামে ভোটের শতাংশ বেশি ছত্তিশগড়ে তুলনামূলকভাবে কম মানুষ ভোট দিয়েছেন যদিও দুটি স্টেটে এই দুটি রাজ্যেই ভোট চলছে পুরো দমে পিউ একেবারে একদিকে ভোট এবং অন্যদিকে এভাবে হামলা বা মাঝে মাঝে বিস্ফোরণের ঘটনা কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে অনেক ধন্যবাদ তোমাকে কিশোলা এই আপডেট দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে উঠে এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে বাজি সেই বাজি কেন বন্ধ করতে পারছে না প্রশাসন আমি দীপাবলি বা কালী পুজো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাজির যে আতুর ঘর সেই আতুর ঘরে যারা মূলত এই গ্রিন বাজির সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে প্রথম থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণা বঞ্চনা আপনাদের নিপীড়ন নিয়ে আমরা প্রশ্ন করে যাচ্ছি চোখে চোখ রেখে সে প্রশ্ন তো করে যাবই রিপাবলিক নেটওয়ার্কের কাছে দেশ সর্বোপরি তাই দেশের কথা দেশের স্বার্থের কথা দেশের মানুষ আর তাদের স্বার্থের কথা আরো জোরদারভাবে আমাদের মুখ থেকে শুনবার জন্য সুইচ টু রিপাবলিক ডিজিটাল